কিন্তু মাঝখানে তো দেখা দিবে, এগুলো যদি চাও তো অন্য কালারে দেখা হবে, যে চাইছে এগুলো সব অন্য কালারে দেখা হবে। তো জাস্ট এইভাবে তোমাদের যেটা ভালো লাগে ওইভাবে কাস্টমাইজেশনটা করে দেবো আর কি, কাস্টমাইজেশনটা। এখন আমি একটু রিফ্রেশ দিই, তো গেল। আমরা এক এক করে আসবো, ঠিক আছে? দেখেন এইখানে আমি মাউস দিলে আমার যে বিভিন্ন ধরনের ডিসপ্লে দেখাচ্ছে, এই যে দেখা হলো, আমি কি এগুলো ডিলেট করে দিব? ডিলেট করে দিয়ে আমি নিজের মতো করে করি না? তাই করেন ভাই। কোথায় কাজ করবে এবারে? এই নিচের নেভিগেটরে, আগেটা ছিল উপরের নেভিগেটর, এখন নিচের নেভিগেটরে কাজ। টপ নেভিগেটর লোগো নিচে যে নেভিগেটরটা আছে, এই যে মেইন, এতগুলো দিতে বললাম, একটা রেখে দিন না কেমন দেখা যায়। শুধু মেগা ভ্যালু আছে এখানে, আমরা একটা করে করে ভ্যালু অ্যাড করতে পারি। তাহলে কি কি করবো, মনে করো ফিচার আমার এখানে কি কি আছে, দেশি নিউজ না ইন্টারন্যাশনাল নিউজ, এইভাবে আমি অ্যাড করতে পারি। দেখা যাক, আবার আমি লেআউটে যাবো, লেআউটে ধরো মেনুতে যাবো, মেনুতে যাওয়ার পরে মনে করেন এখানে আমি দেখলাম একটা কাজ করলাম ফিচার, তারপরে একটা দেখলাম দেখেন বাংলাদেশ টেকনোলজি, লেআউটে যাওয়ার পর কোথায় গেছেন? কোনটা লেআউটে যাওয়ার পর কোথায় গেছেন, মানে কোনটার উপর ই করছেন? কোথায়? এই যে এখান থেকে লেআউটে গেলে এটাই ছিল, এই যে মেইন মেনু, কারণ আমার হ্যাঁ, এখানে লেআউট উপরে। এটা ছিল নেভিগেটর মেনু, এটা ছিল মেইন মেনু। হ্যাঁ, দেখেন কি করে অ্যাড করছি, সেটা দেখেন অ্যাড হয়েছে, টেকনোলজি চিন্তা মেগা মেনু সব অ্যাড হয়ে গেছে। ওই লেআউটে যাওয়ার পর কোথায় দেয় এগুলো অ্যাড করতেছেন একটু দেখেন, আবার একটু দেখান লেআউটে গেলাম, দেখছেন? লেআউটে। হ্যাঁ, তারপরে এইখানে আমি আপনাদের বুঝাইছিলাম, এইটারে বলি টপ নেভিগেটর মেনু, এইটা হচ্ছে আমার মেইন মেনু, নিচের গুলো কন্টেন্ট, তাহলে আমার চাইতে হবে মেইন 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 মেনু, তাহলে এইখানে দেখো মেইন মেনু কই আছে, এই যে মেইন মেনু যখন নিতেছিল, এখন এইখান দিয়ে এডিটটা ক্লিক করছি, করলে এরকম চলে আসে। এখন আমি এখানে টেকনোপতি আছে, এখানে মনে করেন নিউজ দিলাম, ঠিক আছে? এখন এই যে আমি অ্যাড দিলাম, দেওয়ার পরে এই যে সেভ দিলাম, দেওয়ার পরে এখন দেখো রিফ্রেশ দিলাম, কিন্তু আমি চাচ্ছি যে আমার প্রথমে থাকবে পিসার, তারপরে নিউজ থাকবে, তারপরে যা যা করি তাই মেগামানুটা হবে। প্রথমে আমি যদি পিসার আছে আবার এডিটে যাবো, প্রথমে যেটা যাবো ওইটাকে আগে নিয়ে আসবো, আমি তাকে প্রথমে থাকবো পিসারটা, পিসারটা আমি চাল দিয়ে বলবো এটা ঠিক মাত্রি, আবার ঠিক দিয়ে উপরে 2 নাম্বার আছে নিউজ। তো দেখেন এবার আমি চাচ্ছি যে এই যে আমি যখন যাচ্ছি প্রথমে দেখো পিসার, তারপরে নিউজ, আর এখন আমি চাচ্ছি যে নিউজে যখন ক্লিক করবো 2 ধরনের নিউজ আছে, ইন্টারন্যাশনাল নিউজ আর দেশি নিউজ, আর মাইক্রোফোন বন্ধ করে নিউজে মাউস দিলে ইন্টারন্যাশনাল আর দেশি নিউজ আসবে, আমি আবার চলে যাই মেইন মেনুতে,
যাওয়ার পরে দেখেন এইখানে আমি একটা নতুন ইয়ে করবো, একটা দাগ দিব, এইখানে লিখে দিচ্ছি। আবার একটা আন্ডারস্কোর দিব, দিয়ে লিখে দেবো ইন্টারন্যাশনাল। এখন এই ডাকটা দিলাম কেন, এই ডাকটা দেওয়ার অর্থ হচ্ছে কি, আমি কিসের আন্ডারে এটা দেবো, মনে করো এটা দেবো আমি নিউজের আন্ডারে, তো আমি দিয়ে আসবো নিউজের ভিতরে, আমি দিয়ে দিলাম দেখেন একটা কান্ট্রি আছে, এখন ইন্টারন্যাশনাল চলে, আমি নিউজের ভিতরে নিয়ে আসবো। এখন দেখেন এটা নিউজের ভিতরে দেখেন চলে আসে, একটা কান্ট্রি নিউজ, একটা ইন্টারন্যাশনাল নিউজ। এখন আমি যদি ইন্টারন্যাশনাল এর ভিতরে আমার যদি অ্যাড করতে চাই, কোন দেশে নিউজ হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাও আমি করতে পারি। তো সেক্ষেত্রে আমার মেইন মেনুতে যাব, দেখেন ইন্টারন্যাশনাল এর ভিতরে দিব, তাহলে আমি আন্ডার স্কোর দেবো দুইটা। হ্যাঁ ইন্টারন্যাশনাল এর ভিতরে না, আমি হচ্ছে বাংলাদেশের ভিতরে দেবো। কি নিউজ আছে, POLI পলিটিক্স, TICS পলিটিক্স নিউজ দিলাম। অ্যাড লিংক আর একটা দিলাম হচ্ছে মনে করুন SPORTS দিলাম। তাহলে দেখেন আমি এই যে ডাবল আন্ডারস্কোর দিচ্ছি দুইটা, এটা নিয়ে আসবো আমি, নিউজের ভিতরে পলিটিক্স, এই যে নিউজের ভিতরে আছে আমার কান্ট্রি, কান্ট্রির ভিতরে আছে পলিটিক্স, কারণ দুইটা আন্ডারস্কোর দিচ্ছি বলে বোঝা যাচ্ছে যে কোনটা আছে। পলিটিক্স আর একটা নাম পলিটিক্স দিব না, এটা দিয়ে পাবলিক ওপিনিয়ন বা আচ্ছা এইবার দেখেন একটু সেভ করে একটু দেখে আসি। কান্ট্রির ভিতরে এন্টারটেইনমেন্ট নিউজ আছে, পলিটিক্স নিউজ আছে, আর ইন্ডিয়ার ভিতরে কিছু বসায়নি বলে কিছু নাই। ভাই এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমি করে মেগা মেনু বানাবো, মেগা মেনু মানে কি জিনিস, মেগা মেনু মানে একটা, আচ্ছা দেখাচ্ছি মেগা মেনু বানাই। তাহলে আমি আবার আমার পোস্টে যাবো, কোন কোন যে যে পোস্টের সমন্বয়ে মেগা মেনু বানাবো সেই পোস্ট গুলো আমি চিহ্নিত করবো, মনে করেন এইটা দিব। তাহলে দেখেন এখানে আমি আর একটা লেভেল দিলাম, কমা দিয়ে MG দিলাম, MG মানে মেগা, আপডেট দিলাম। আবার
আর কোনটা দিবে তাহলে বলুন, এটা এমজি আবার এমজি। তাই ভালো করে খেয়াল করেন, আমি চারটে পোস্টের ভিতরে এমজি লিখলাম, মানে লেভেল বাড়তি লেভেল অ্যাড করছি। ওটা আবার আবার দেখান একটু বলুন। এই যে এই দেখাচ্ছি তো, এটা আমি এখানে পোস্টে গেছি, পোস্টে গেলে আমার যতগুলো পোস্ট আছে এইগুলো চলে আসে। এখন আমি এখান থেকে চারটে পোস্ট নিয়েছি, যাই পোস্ট নিয়ে এই লেভেলের ভিতরে এক্সপোর্ট ছিল আগেরটা, এখানে শুধু এমজি দিলাম। এখন এইগুলোকে আমি একটা মেগা মেনু বানাবো। এখন মেগা মেনু জিনিসটা কি এবার দেখালে বুঝবেন। মনে করেন যে এই যে মেগা মেনু আছে, ওকে ফাইন, এর ভিতরেই যাই আমি, আবার লে আউটে চলে আসবো। মেনুতে যাবো, এই মেগো মেনুটা আমি এডিট করলাম। এইখানে দেখেন মেগা ডট, এই যে স্পোর্টস লেখা আছে এইখানে আমি লিখে দেবো এমজি দিয়ে সেভ দিব। এমজি কেন দিব, কারণ আমি লেভেলটা নিছি এমজি না। এখন দেখেন এটা আমি রিফ্রেশ দিলাম, এইখানে দেখছো এই যে মাউস দিলে এখন এই নিউজ গুলো কেমন চলে আসতেছে। তাই মেগা মানু দুইটা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন? আচ্ছা যদি না বুঝেন আমি আর একবার বুঝাই। মনে করেন কি মেগা মেনু মানে কি, আমি এরপরে মাউস যখন দিব আমি যে আর্টিকেল গুলো সিলেক্ট করে দিব সেই আর্টিকেল গুলো এরকম বড় হয়ে যাবে, মানে এরকম বড় আকারে আমার এখানে দেখাবে। তো আমি সেক্ষেত্রে কি কাজ করছিলাম, আমি করছিলাম কি প্রথমে আমার পোস্টে গেছিলাম, আমি যে পোস্ট গুলো মেগা মেনুর আন্ডারে আনতে চাচ্ছি, পোস্ট গুলো আনার পর এই যে দেখো এই পোস্টের সাথে আমি একটা ট্যাগ অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমি এইটা নিয়ে মেগা মেনু বানাতে চাচ্ছিলাম। যে লেভেল লেভেল অ্যাড করছিলাম লেভেলটার নাম দিয়েছিলাম এমডি, তাতে এই পোস্টে আমার দুইটা লেভেল, কারণ আমি পরে এমডি অ্যাড করেছিলাম। কিভাবে অ্যাড করেছিলাম, এই যে ক্লিক করছিলাম, করার পরে এই যে এখানে এমডিটা লিখে দিয়েছিলাম কমা দিয়ে, তো এইভাবে এমডি অ্যাড হয়ে গেছিল। এইভাবে কিন্তু আবার দেখেন এইটা এমজি নাই, তার মানে এটা আমার মেগা মেনু না। তো এই একটা আমার মেগা মেনু ছিল, আবার এমজি কোনটা আছে, এই একটা এমজি আছে, এই একটা মেগা মেনু, এই একটা মেগা মেনু, মানে মোট চারটে আমার এমজি ছিল, এই জন্য আমার এই চারটে মেগা মেনু চলে এসেছে। তো এইখানে যে মেগা কথাটা লেখাই লাগবে এরকম কোনো কথা না, মেগা মেনু বানাইতে গেলে আমি চাইলে এটা ডিলেক্টও করে দিতে পারি। দেখেন আমি ডিলেট করেছি লেআউটে, যে আমি অন্য একটা জায়গায় মেগা মেনু বানাবো। এখন কোন মেগা মেনু নাই আমার, কারণ আমি এটারে ডিলিট করে দিছি। কিন্তু আমি চাচ্ছি ফিচারে কেউ ক্লিক করলে ওই মেনু গুলো যেন চলে আসে। তাহলে আমি আবার এমডিতে যাবো, এই ফিচারটারে এডিট করবো, এডিট করে এইখানে আমি আরে এই যে দেখুন এখন টি শার্টটা মেঘা মানে চলে আসছে।
ভাই এতটুক কে কে বোঝেন না এটাই বলেন, এবার সবার সাথে কথা বলবো। স্যার ওই ফিউচারের মধ্যে মেগা মেনুটা আনাটা আবার একটু দেখান। স্যার আমি তো ভিডিও করতেছিলাম স্যার। ভিডিও করা লাগুন, এর ভিডিও তো আছে, তার করার দরকার। স্যার ওই এসে দেওয়ার জন্য ও তুমি করার পরে সমস্যা নেই, কত ক্লিক লাগবে, 1000টা ক্লিক খালি 1000টা করো। আচ্ছা স্যার। আচ্ছা এবার বলেন কে মেগা মানু বোঝেন নাই এখন? স্যার ওই ফিউচারের মধ্যে যে মেগা মেনু টানলেন স্যার, ওইটা আবার একটু দেখাইন স্যার। কোনটা স্যার ওই ফিউচারের ভিতরে মেগা মেনু আনলেন। আচ্ছা দেখা, সালাউদ্দিন ভাই আবার কি শেয়ার করলেন, আপনার কাজ হয়নি? হ্যালো, হ্যাঁ কি ভাই কি দেখাচ্ছেন আপনি? ওই যে ওইটা ভাই, হ্যাঁ তো এখনো হয়নি, এই সমস্যা করতেছিল আর কি ইসে নেটে, এখন একটু দেখেন একটু ভাই মেজারমেন্টটা আবার একটু দেখায়েন ভাই। ভাই দেখাচ্ছি, দেখেন তো সালাউদ্দিন ভাই একটু তাড়াতাড়ি দেখেন তো কি দেখাচ্ছে। ভাই ঠিক আছে তুমি কি আসেন, ঠিক আছে ভালো কি আছে, ওকে ঠিক আছে। স্যার ভুল আছে তো সম্ভবত স্যার, কোন জায়গায় ভুল? স্যার উপরে ট্রেনারের নাম তো আপনার নিচে হবে, আপনার নাম তো উপরে দিছে এক জায়গায় দেখলাম। উপরে কি ট্রেনারের নাম ছিল না ট্রেনিং নাম ছিল? ওখানে তো স্যার ওনার নাম হবে, এই যেখানে স্যার ওনার নাম হবে। আপনার নাম নেম অফ ট্রেনিং, নেম অফ ট্রেনিং নেই ওই যেখানে, আমি ওই যে কপি করে রাখি নিতে হবে আমার নাম। এইখানে কি হবে, এখানে আপনি যে মার্কেট প্লেস দিচ্ছেন সেই যে ইউআরএল দেন, এটা না এটা না এটা না স্যার ওনার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে সালাউদ্দিন ওই যে যেটা কপি করলেন ওই যে পেস্ট করলেন এটা। এবার নিচে আসেন, ওই আগে যে লিঙ্কটা দিল ওইখানে আসেন। আর ঠিক আছে রাখ, ওই একবার এখানে স্যার এখানে আপনি লিখে দেন ওই যে microworker.com লিখে দেন, এখানে না স্যার এখানে তো মার্কেট প্লেস নেম, ওই মার্কেট প্লেস ইউআরএল ওখানে ভাই, এখানে না এখানে না এখানে শুধু মার্কেট প্লেস, এখানে শুধু মাইক্রো ওয়ার্কার লেখা থাকবে। ডট কম না এড দেন, ডট কম এড দেন। ডট কম দিয়ে দিব? না না কাটিয়ে দেন। হ্যালো ভাই, ঠিক আছে ঠিক আছে, এবার নিচে আসেন, মার্কেট প্লেস লিঙ্কে আসেন। ওই তো মার্কেট প্লেস লিঙ্ক কাটিয়ে দেন, কাটিয়ে দেন www.mycolorcar.com দেবেন। আপনি ডট কম এর পরে সম্পূর্ণ কেটে দেন, ডট কম এর পরে সম্পূর্ণ কেটে দেন। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, নিয়ে গেছে, হয়ে গেছে, এবার সাবমিট করুন, ঠিক আছে ভাই।
এটা দিব, এটা কি করব? এটা ঠিক দেন, ঠিক দেন, ওকে 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 এখানে বীজ গুলো সিলেক্ট করেন, বীজ গুলো কেসে লাগতে লেবে লাগতে এইভাবে পিকচার দিলে পিকচারটা নিচ্ছে না, তোমার পিকচার আলাদা ডাউনলোড করে দিয়ে হবে। আচ্ছা মনে করো আমি পিকচার ডাউনলোড ট্যাগ দিছি ইএসএল। আর্টিকেল নিতে আমি এসপোর্টের সাথে সাথে এসএল দিয়ে দিলাম। এসএলটা কেন দিচ্ছি দেখাচ্ছি, আর কোনটা দিব আর এই এটা দিব বাংলাদেশে
সেটা একটু ভালো করে দেখেন, আমার কোয়াল পোস্ট গুলো একটু দেখেন। এই যে যাবতীয় পোস্টের ভিতরে এইটার ক্ষেত্রে আমি তিনটে লেভেল ব্যবহার করছি, মিডিয়া, এমডি, এসএল। এটা কোনো ফ্যাক্ট না, এই একটাই এসএল। তাই এসএল ব্যবহার করছি আমি একটাই, দুইটাই, তিনটে চারটে। আমি তাতে এসএল গুলোরে গিয়ে আমি একটা স্লাইডার বানাবো, ওয়েবসাইটে স্লাইডার থাকলে ভালো লাগে। আর সাথে সাথে তাতে এই সাইডের গুলো ডিলিট করে দিতে, এগুলো ডিলিট করে দিতে হবে। পরে দেখবো আমি যদি ডিলিট নেওয়ার দরকার হয় পরে দিতাম। লেআউটে গেলাম, এই যে সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিই, রাইট ক্লিক করলাম। এখন আমার ওইখানে সোশ্যাল মিডিয়া পাওয়া যাবে না। আর এই যে যে জায়গাটা রাখছি এটা কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য রাখছি, কারণ সিলাইডার অ্যাড করতে চাচ্ছি, সিলাইডারে যাবো। যাওয়ার পর দেখেন এই যে সিলাইডার ট্যাগ থাকবে, আর কয়টা ট্যাগ দেখা দিচ্ছে, আমি পাঁচটা না, আমি চারটে সিলাইডার দিচ্ছি, এই জন্য এখানে ফোর দিব। আর এই বিজনেস এখানে ছিল, এখানে নাম দেবো ইয়েসেল, কারণ আমি এখানে লেভেলের নাম দিচ্ছি ইয়েসেল। এখন একটু দিই বলে এই যে দেখো স্লাইডার চলে এসেছে। ভাই এইবার বলেন এতটুকু কি কে বুঝছেন, আমরা যে যে কাজ করছি এখন এই কাজটুকু আপনারা পাঁচটার ভিতরে করে দিবেন, বাকিটা আমি আবার দেখাবো। পাঁচটার ভিতরে কি করবেন, এরকম একটা থিম ইনস্টল দিবেন, দেওয়ার পরে এখানে মেনু গুলো বানাবেন, এখানে মেনু বানাবেন, লেখাগুলো বানাবেন, তারপরে এই যে লোগো অ্যাড করবেন, লোগো অ্যাড করে এখানে একটা স্লাইডার অ্যাড করবে, এইটুকু তো শেষ। আর এর পরে মানে পাঁচটার পরে দেখাবো যে এই যে এগুলো ডিলেট করে দিলাম তো কোন গেল, এগুলো সব ডিলেট করে দেবো। দিয়ে এখানে নতুন যে করোনা ভাইরাস টাইডার যদি আপডেট করে আনতে হয় কিভাবে আনবো, তারপর রিসেন্ট ক্লিক করলে যে রিসেন্ট গুলো তো অলরেডি চলে আসে, এখানে তিনটা করে আসছে, আমি তাইলে পাঁচটা আনতে পারি। যে পোস্টে কেউ পারমিট করলে পারমিট গুলো শো করবে, ফ্যাশন থাকলে ফ্যাশন দিবে, বা আমি যদি অন্য কোনো স্পোর্টস এর নিউজ আনতে চাই এখানে আনতে পারবো। আচ্ছা এইগুলো একটু ডিলেট করে দিই, তাহলে দেখতে ভালো লাগে। ফেসবুকটা আমি ডিলিট করে দিচ্ছি, ওই যে সাবস্ক্রাইব আছে ডিলিট করে দিচ্ছি, ফটোগ্রাফ বলো এগুলো দরকার নেই আমার। আবার লেআউটে যাই, এখানে নিয়ে আসবো স্পোর্টস। আচ্ছা কেউ কি বলতে পারেন ওইখানে স্পোর্টস এর যদি দেখাতে চাই তাহলে আমি কি ট্যাগ ব্যবহার করবো, বা কিভাবে আনবো ওইখানে স্পোর্টস, তাই বলতে পারবেন কেউ? আরে ভাই বলতে পারবেন, আরে ভাই স্যার কোথায় দেখাবেন স্যার? আমি স্যার এই যে আমি এইখানে যে ফ্যাশনের এইখানে ক্লিক করলে এখানে স্পোর্টস এর নিউজ গুলো সব চলে আসবে, লিখে দিতে হবে স্যার। ওই আপনার ওটাকে কি বলে জানো, ওটার পাশে
কি বলেন নেই আমি যাচ্ছি হ্যাঁ স্যার দেন স্যার ওই পোস্টার ওখান থেকে দিতে হবে না স্যার এই যে দেখো আমার স্পোর্টস এর লিস্ট গুলো কইছি পরে আমার নিচের ট্যাগ গুলো লেভেল গুলো লেভেল ট্যাগ গুলো উঠে ফেলছি দেখি এটা ঝামেলা হয়ে গেল আমার তো খেয়াল নেই আপনার লেভেলটা কেউ বুঝবে না সাইড কে ব্লক অফ সাইড দিয়ে করা বাধ্যতামূলক না কেন বাধ্যতামূলক তাহলে স্যার আমি এটা দিয়ে করবো না এবার দেখেন আমার লেভেল গুলো চলে এসেছে হ্যাঁ তখন আমি চাচ্ছি লেভেল গুলো শো করতে চেষ্টা করবো এরকম করতে হবে না আগে যেমন ছিল ওই রকম ভালো ছিল আগেরটা জানো কি মুভি ছিল লাউ দেখি এবার ঠিক আছে দেখা আমি চাচ্ছি যে স্পোর্টস এর এই যে স্পোর্টস যে ট্যাগটা আছে এখানে আমরা স্পোর্টস এর ক্ষেত্রে যে ট্যাগটা কপি করছিলাম এই লেভেলটা ইউজ করছিলাম উপাও সেই লেভেল নিয়ে আসতে হবে তার জন্য আমি যদি বানান ভুল যায় মনে না থাকে আমি চলে আসি আশা করি দেখি এক্সপোজ কোন এই যে এক্সপোজ এই যে এইখানে যে বানানটা ছিল সেম সেই বানানটা আমি করব কপি করে নিয়ে যাবো লেআউটে লেআউটে যাওয়ার পরে আমি ওটা অ্যাড করতে থাকি ফ্যাশনে ফ্যাশনে এই যে ফ্যাশনের এইখানে লিখে দিবি এক্সপোজ ইউজ কয়টা করে শো করবো আমি গেলাম পার পেজে চারটে দিয়ে দিলাম ভাই স্ক্রিন দেখা যায় না কি করবো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না বুঝছো দেখা যাচ্ছে ওনার প্রবলেম না এই যে আমি কপি করলাম এটা কাটিয়ে দিয়ে আবার লগ ইন করেন স্পোর্টসে গেলাম এখন হচ্ছে আমি আমার এইটারে আবার চুরি করে দিই দেখেন স্পোর্টসের নিউজ গুলো এই যে চলে এসেছে এখানে গেলে রিসেন্ট গুলো দিয়ে স্পোর্টসে তো আমি ফোর দিচ্ছিলাম দুইটা আসলো কেন স্যার আপনার পোস্ট সম্ভবত কম আছে স্পোর্টসের হ্যাঁ ও ঠিক আছে পোস্ট আমার তাহলে দুইটাই পোস্ট এই জন্য দুইটি আছে কিন্তু সর্বোচ্চ এখানে চারটে পর্যন্ত আছে তো ভাই এই কাজটুকু আপনারা করেন তো তারপরে বাকিটা দেখাবেন না মাথা আপনাকে আলাদা যাবে